2023, 2024 ও 2025 সালের বিপিএল এর জন্য আগে থেকেই সময় প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চলমান বিপিএল চলছে সেই সময় অনুযায়ী, আগামী বিপিএল এর স্লট ঠিক করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। পূর্ব পরিকল্পনা মতে 2024 সালের বিপিএল এর স্লট 6 জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত, 2025 সালে যেটি 1 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে 2024 সালে জাতীয় নির্বাচন হতে পারে এই সময়, তাই স্লট নিয়ে দুশ্চিন্তায় বিসিবি বস। সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন বলেন, সামনের বছর আমাদের পরের বিপিএল, এটার স্লটই আমরা এখন খুঁজে পাচ্ছি না, স্লট বের করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একটা স্লট পেয়েছি কিন্তু মাঝে বিরতি দিতে হতে পারে, যদি নির্বাচন হয় তখন আমরা নিরাপত্তা পাবো কোথায়, সপ্তম নির্বাচনে ব্যস্ত থাকবে। এছাড়া ভেনু বাড়ানোর প্রশ্নে নিজেদের সীমাবদ্ধতার কথা জানান বিসিবি বস। সেক্ষেত্রে এফটিপিকেই ঢাল বানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, আমাদের সবসময় ইচ্ছা আরও বেশি জায়গায় বিপিএল এর খেলা দেওয়ার, সমস্যাটা হয় আমাদের সূচি এত বেশি, এফটিপি তো আপনাদের কাছে আছেই, আপনারা দেখেন না এখানে 2-4 দিন বের করারই কোনো সুযোগ থাকে না। একটা ভেনু বাড়ানো মানেই আরও 4 দিন নেই, 2 দিন করে আসা যাওয়া মিলিয়ে 4 দিন, আরও একটা বাড়ালে 8 দিন লাগবে। দর্শক, আপনাদের কি মনে হয়, 2024 সালে বিসিবি কি বিপিএল আয়োজন করতে পারবে? তা অবশ্যই কমেন্ট করে জানান। ফাহাদ ওভি, বিষয় বাংলা।